করে নাচ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব। আর ওই ধারে ডান্স হচ্ছে, ওই ধারে ডান্সে লোক নেই, তো এখানে চলে এসছে আমাদের এখানে সব নাচার পাবলিক। তো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে সুস্বাগতম। তো বেরিয়ে পড়েছি ব্লকের উদ্দেশ্যে, তো এখন আমরা যাব কলকাতা। তো আমরা যে কী কিনতে যাচ্ছি জুতো না? তো গাইস, আমরা এখন যাচ্ছি টেডি বিয়ার কিনতে, টেডি বিয়ার মাস্ক, ঠিক আছে, যেটা পরে ভিডিও ভিডিও করে। তো আমরা কিনবো, কিনে ভিডিও ভিডিও করবো, পরে চিন্তা কোথায় পাওয়া যায়, বেশি দাম হলে কিনতে নেবো, হ্যাঁ পালিয়ে আসবো, কত দাম আর কোথায় পাওয়া যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো গাইস, দেখতে থাকবো ব্লগটা। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ভাই অরিজিৎ আছে, আর সৈকত আছে, চারজন মিলে যাবো। আর মেয়ে পেয়ে যদি পাই সৈকতকে বিয়ে দিয়ে দেবো। চলো ব্লগটা দেখতে থাকো। টিকিট কাটা হয়ে গেছে, এই হচ্ছে টিকিট। আর আমার বিনা পয়সার টিকিটটা কেটেছি সৈকতের দাদার টিকিট কাউন্টারে টিকিট কাটে, ঠিক আছে। তো আমরা টিকিট কাটছিলাম, তো দাদা বলে টিকিট কাটতে হবে না, তো তোরা এমনি দিচ্ছি তো নিজা। তো হয়ে গেলো, টাকা বেঁচে গেলো। তো চলো, আর ট্রেন আসছে, ট্রেনে উঠে গিয়ে একটু সিনেমা শট দেখো, কে সেখানে হোক কোথা হচ্ছে। কানে কানে বলো না প্রিয়, তোমার কাছেই হারিয়েছি মন, ভালোবাসারে মোর সঙ্গে কাছে আশা কি বারণ। A few moments later, এখন এলাম আমরা চিয়ালার স্টেশনে। প্রথমে শিয়ালদার মার্কেটটা দেখবো, ওখানে যদি পাই তো ভালো, নাহলে বড় বাজারে যাবো, তো দেখাবো তোমাদের। আর ব্লগটা দেখতে থাকবো, চল 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 চল, সেই গেট হয়ে চলে যাই। দেখুন দাঁড়িয়ে যাবি তো, আমরা সামনে তো নেগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো, আমি রাস্তাঘাট জানি না, সৈকত রাস্তাঘাট চেয়ে না। আরে কি খিদে পাচ্ছে, মুখ মিষ্টি যে আমি খাবো খিদে পাচ্ছে, জানি না। আমি কি খাওয়াবি না, আমার তো এনেছি কলকাতা। এই সৈকত খাওয়াবি না, আগে স্ট্রবেরি খাবনি, খাওয়াবি না, আমাদের স্ট্রবেরি খাবি, খাবনি আমাকে চানামুড়ি খাবে, চানামুড়ি খাবা, হ্যাঁ হ্যাঁ ললিপপ, কি ললিপপ, ললিপপ খাওয়াবি, চ চ আমাকে সৈকত এখন ললিপপ খাওয়াবে। বড় বাজারে ভাই দেখ, এটা চলে গেছে, একটু দ্বিতীয় দেখ, কিলো কিলো সব পালাচ্ছে। তো তো কলকাতা বড় বাজারে এসে টেডি বিয়ারটা খুঁজে পাচ্ছি না। আর কাকুরের জিজ্ঞাসা করেছি, কাকু বলে সামনে তো লেগে যাবে, অনেকখান থেকে খুঁজে খুঁজে যাচ্ছি তো পাচ্ছি না। আর এখানে তো আমার দিদি না, জানি না দোকানদারি, তো আমরা তো আসি না, না তো খুঁজে খুঁজে হাল্লা হয়ে যাচ্ছি, কিন্তু যে কিনে তারপর যাবো, না হলে কত দাম জিজ্ঞাসা করে যাবো, আর তোমার দেখাবো চলো। দোকানে এত দাম বলছে তো নিচ্ছি না, এখানে বলছে যে 5,000 টাকা, তাহলে আমরা এত বাজেটের টাকা আনিনি। একটা দোকানে পেয়েছিলাম বড় বাজারে, তো এখানে একটা দোকান আছে, তো একটা দোকানে 4,000 টাকা বলছে, তো 4,000 টাকা আমাদের বাজেট নেই, আমাদের 3,000 টাকা আছে, তো আমার ওই 3,000 টাকা দিয়ে নিয়ে যাবো, তো দিল না, তো আবার নেক্সট দিন হয়তো আসলে আবার নিয়ে যাবো, মানে এটা ভালো লেগেছে। আর দোকান সামনে খুঁজি, যদি পাই তাহলে 3,000 টাকার মধ্যে যদি হয়তো নিয়ে যাবো, নাহলে বুধবার এসে নিয়ে যাবো, টাকা ফাঁকা হলে নিয়ে যাবো, ঠিক আছে, বুধবার হয়তো কিনতে পারি। তো ওই সামনে তো নেগে হচ্ছে, এখন আর এখানে প্রচুর কলকাতা শহরে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, এটা তো গ্রাম না, যে গ্রামের মধ্যে এরকম রাস্তাঘাটে অবস্থা, ভিড় থেকে তো ভিড় রাস্তাঘাটে, কোন দিকে যাবে, সারাদিন ভিড়, সারাদিন সারা রাত কোথায় যাবে আমি জানি না, চল। সেখান থেকে আমি ভালো হতো, খালি ঘুরতেছি, কিন্তু কিছু খাওয়া হয় না। আর এখানে একটা চানামুড়ি দোকান আছে, তো কিনবো, কিনে খাবো। আর এই যে ট্রেন দেখতে হচ্ছে, এই ট্রেনে করে চলে যাবো, 2:18 ট্রেন ছাড়বে, তো তারপর কথা হবে। মানে একটু ভালো করে করে দাও, স্পেশাল করে,
তো আমার জন্য এখন চানামুড়ি তৈরি হচ্ছে। আমরা এখন চলে এসেছি মাধবাড়ি, তো বাড়িকে গেছে আমরা চা খাওয়া বলেছেন, তো চা এখানে দোকান নেই, মানে ধরো একটাও দোকান নেই যে বিস্কুট ফিস্কুট খাবো, আর ওই জন্য বাড়ি রেখে গেছে। পোশাক খিচুড়ি খাবি, তো চা দোকান নেই আর আমরা খাওয়াতে পারিনি বাড়িকে, সেই জন্য মাথা গরম হয়ে গেছে, ওই জন্য বেরো বেরো করতেছে। আমি তো বাড়িতে গিয়ে খাবি কেন, তাই তো বাড়ি চ চ এই রাস্তা দেখে দেখে যা না, ঠিক বাজে খাইনিস, তুই একটু পাগলা মতো আছিস। মাথাটা কই রে, সাপটা কাটা পড়ে গেছে যাওয়ার সময় রে, তো গাই দেখতে পাচ্ছ কত বড় কাটা পড়ে গেছে ঘরটা, সাপ তো গাই সাপটা মাটা হয়ে গেল, সাপটা গাইস যেতে যেতে রেল লাইনে কাটা পড়ে গেছে, দুঃখ ফুকো লাগে না, কষ্ট কষ্ট লাগে না, তুই কাটা পড়ে নিস, দুঃখ লাগতেছে আমার, খিদে করতেছে, এই তো খেয়েছি, এই তো মুড়ি, আমি তোকে মুড়ি খাওয়ালাম, তুই আর কি বল, যেমন মুড়ি মুড়ি পুরি খাওয়ালাম, যেমন মুড়ি যেমন মুড়ি যেমন মুড়ি, বাবা ইয়ে গেছিল না ওই কি সালামাতে নিয়ে আসা করেন যে মিনিমাম 5000 টাকা দিয়ে ভালো খাওয়া যায়, চল চল দ্রুত এগিয়ে যাচ্ছে, এটা ক্ষীরের জ্বালা এগিয়ে যাচ্ছে, বলে তোরা কিছু খাওয়াই নিয়ে আমাকে নিয়ে গেছিস, তো আমি ওদের বলেছিলাম যে তোদের চা খাওয়াবো, আমি বলি মাঝেমাঝে স্টেশনে এসে চা খাওয়াবো, তো স্টেশনে আমি তো জানি তো স্টেশনে কোনো দোকান নেই, তো আমরা এখন হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, আর আমরা সাইকেল ফাইকেল নিয়ে আসিনি, তো সেই জন্য আমরা এখন বাধা দিয়ে হেঁটে যাচ্ছি, পুরো সোজা বাড়ি চলে যাবো, এই শর্টকাটের রাস্তা দিয়ে হচ্ছে বাধা, আর এখন পরিষ্কার বাধা, আর টেডি বিয়ারটা বুধবারের দিকে যাবো, গিয়ে টাকা পাকা নিয়ে যাবো, নিয়ে কিনবো, তো ভেবেছিলাম আরে 1000 টাকার মধ্যে হয়ে যাবে, তো হলো না, আর কী করবো, বাড়িতে যাবো গিয়ে স্নান করবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আজকে বাধা শেষ করছি, ঠিক আছে, তো টাটা বাই বাই।